পিকনিকে মদ্যপ যুবকদের ডিজে তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঘটনায় আহত হয়েছেন এক সাব ইন্সপেক্টর সহ মোট 4 জন পুলিশ কর্মী। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত আমরা গ্রামে। জানা গেছে, গতকাল সন্ধ্যা নাগাদ পিকনিক শেষ করে একটি ট্র্যাক্টরে করে ডিজে বাজাতে বাজাতে ফিরছিলেন পিকনিক পার্টির সদস্যরা। সেই সময় পান্ডুয়ার দারবাসিনী বাজার এলাকায় স্থানীয় এক মিষ্টান্ন ব্যবসায়ী ডিজের সাউন্ড কমানোর জন্য বলেছিলেন। কিন্তু কেন তাদেরকে সাউন্ড কমাতে বলা হবে, এই প্রশ্ন তুলেই ওই ব্যক্তিকে মারধর শুরু করেন পিকনিক পার্টির কিছু মদ্যপ যুবক। এরপর স্থানীয় আরও কিছু ব্যবসায়ী ঘটনাস্থলে জড়ো হলে শুরু হয়ে যায় হাতাহাতি। পিকনিক পার্টির 2 জনকে আটকে রেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই 2 যুবককে আটক করে নিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ, কিন্তু বাকিরা পালিয়ে যায়। তবে তাণ্ডব চালানো ওই ডিজে সহ বাকিদের ধরতে দাঁতপুরের আমরা চৌমাথা এলাকায় অপেক্ষা করছিলেন দাঁতপুর থানার পুলিশ কর্মীরা। সেখানে পিকনিক পার্টি আসার পর পুলিশ তাদেরকে উচ্চস্বরে বাজানো ডিজে বক্স বন্ধ করতে বলে, কিন্তু কোনো কথা না শুনে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন মদ্যপ যুবকরা। ঘটনায় আহত হন 4 জন পুলিশ কর্মী। এরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক মহিলা সহ মোট 9 জনকে আটক করে নিয়ে যান। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদেরকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, ডিজে বক্স সহ ট্র্যাক্টরটিও আটক করেছে পুলিশ। রাত্রে কি হয়েছিল ঘটনাটা? কালকে সন্ধ্যার সময় একদল পিকনিক করতে গিয়েছিল পাশে আমরা দাঁতপুর থানা এলাকার আমরা গ্রাম থেকে একদল ছেলে তারা কোথাও পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার পথে দারবাসিনী বাজারে ঢুকে ওই মালক্ষী সুইটস যে দোকানটা আছে ওই দোকানের পাশ দিয়ে যখন ঘুরছিল বা তারা যখন যাচ্ছিল গাড়িটা স্লো করে দিয়েছিল। দোকানদার তাদের বলে হয়তো মাইকটা বন্ধ কর বাবা, যে তোরা মাইকটা আস্তে বাজিয়ে যা। কিন্তু তারা ওই নিয়ে তারা তাদের সঙ্গে একটা বিতর্কে জড়িয়ে পড়ে। তর্ক বিতর্ক হতে হতে তাদের কিছু ঠেলাঠেলি হয়। তারপরে মিষ্টির বয়েম উপরে 2-1টা ছিল, 2-1টা বয়েমও উল্টে পুল্টে ফেলে দেয়। তারপর পাশাপাশি দোকানদাররা সব ছুটে আসে। এইবার যেটা হয় মারামারি কিল ঘুষি বিচার চাপর সব দিকের মধ্যে হয়, দুপক্ষের মধ্যে হয়েছে। তারপর তো যখন আমি খবর পাই, আমি যেহেতু ওই বাজারের সেক্রেটারি, আমি যখন খবর পাই আমি ঘটনাস্থলে ছুটে যাই। ছুটে গিয়ে যেতে যেতে তখন মোটামুটি থেমে যাই, ঝগড়াঝাটি থেমে যায়। তারপর আমার যেটা কর্তব্য, আমি পান্ডুয়া থানায় ফোন করি। থানা থেকে পুলিশ আসে। পুলিশ এসে জিনিসটাকে মিটমাট করার জন্য 2 জনকে ওরা যেভাবে ঝামেলা করছিল, ঝামেলা করতে করতে 2 ছেলেকে আটকে রেখে বাকি তারা পালিয়ে যায়। সেই মুহূর্তে তারা গাড়ি জোর চালিয়ে চলে যায়। 2 ছেলেকে আটকে রেখেছিল দোকানদাররা, সেই 2 ছেলেকে পান্ডুয়া থানা পুলিশ এসে তুলে নিয়ে যায়। তারপর ওই গাড়ি গিয়ে শুনলাম পরে ওখানে গিয়ে আমরার মোড়েতেও নাকি তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। তারপর দাঁতপুর থানা চলে আসে। বাকি ঘটনাটা দাঁতপুর থানায় হয়েছে, যারা যাই হোক আমরা জানি না। তাই এই পান্ডুয়া থানায় এসে ফোর্স এসে আমাদের এই 2 ছেলেকে তুলে নিয়ে যায়। প্রচণ্ড মানে, এবং যে 2 জনকে আটকাতে গেছিলো তাদেরকেও মারধর করেছে। আমাদের দোকানদার 2-3 জন খুব মারধর খেয়েছে। তাই এই ঘটনা হয়েছে। তারপর রাত্রিরে আমরা থানাতে যাই, থানাতে একটা লিখিত অভিযোগ করেছি। হ্যাঁ, এখন পর্যন্ত এই খবর হয়ে আছে। আর প্রচণ্ড জোরে মাইক বাজাচ্ছে। হ্যাঁ, মাইকটা খুব জোরে বাজাচ্ছিল। আমাদের দোকানদারদের অপরাধ একটাই যে মাইকটা তোরা এখানে দোকানের সামনে মাইকটা তোরা একটু কমা কিংবা মাইকটা একটু আস্তে বাজা, এইটাই বলেছে। এইটাই দোকানদারের অপরাধ। আর মানে ওরা কতজন ছিল মোটামুটি? ওরা ছিল প্রায় 15 জন তো বটেই। কিসে ছিল ওরা? একটা ট্রাক্টরে করে যাচ্ছিল। দি হিলিং ডায়াগনস্টিক, রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান, যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।